বেঁচে আছি মরার মতো হয় আমি কেন মরি না মরে গেছো ঠিকই তুমি ভুলতে তো পারি না বেঁচে আসি মরার মতো হয় আমি কেন মরি না মরে গেছো ঠিকই তুমি ভুলতে তো পারি না ভালোবাসা সত্যি ছিল মিথ্যা কিছু ছিল না তুমি বন্ধু ওই পারে খুঁজে কেন না দর্শক আসসালামু আলাইকুম সবাই পাহাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসাতে আমরা অনেক ভালো আছি বিশেষ করে আমি অনেক ভালো আছি তো আজকে কেন ভালো আছি কিসের জন্য ভালো আছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমাকে অনেকেই কমেন্টে বলেন যে লতা তোমার সাথে দেখা করব বা তোমার বাসা কোথায় আমার বাসা তো পাবনা জেলা আর আজকে মানে আমার সাথে আসলে আপু চলে আসছে শুধু মানে আপনারা যেভাবে বলেন দেখা করব। আসলে একটা কথা কি যদি দেখা করার ইচ্ছা আমাদের থেকে থাকে বা আমাদের মনটা থেকে থাকে তাহলে আমাদের দূরের পথ এত বড় যদি পথ হয় মানে রাস্তা আর কি যদি হয় তাহলে ছোট রাস্তা হয়ে যায় ঠিক তেমনিও আপু এইভাবেই চলে আসছে আমার কাছে বা আমার ভাইয়াদের সাথে দেখা করতে আপনারা মানে আপুর এসে কেমন লেগেছে এখানে সেটা জানি না কিন্তু আশা করি আমার আপুরটার অনেক ভালো লাগছে আমার সাথে দেখা হয়েছে আমার তো অনেক ভালো লাগছে তো এখন আপুর কাছে জিজ্ঞেস করব যে আমাদের পাবনা এসে আপুর কেমন লাগছে তো আগে আপুর কাছে যাই আপু কেমন আছেন আসসালামু আলাইকুম জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার তো খুবই খুবই ভালো লাগছে কিন্তু জার্নি করে একটু মানে আনফিল মানে আনফেটেবল মানে ফিল করতেছি আর দিন মানে একে পেয়ে তো আমার মানে খুবই ভালো লাগছে কারণ এর মতন ভালো মেয়ে বোধ কোথাও হবে না আর এত মিশুক আর তো আসার সাথে সাথে আমাদেরকে পেয়ারা খাওয়াইছে পেয়ারা খাওয়াইছে ওদের গাছের আর খুবই ভালো খুবই ভালো লাগছে আর ভাইয়ারাও অনেক ভালো আপুও অনেক ভালো দেন আমি অনেক হ্যাপি হয়েছি মানে জার্নি করছি কষ্টটুকু আর মনে হচ্ছে না আমার কাছে এখন আর আচ্ছা আপু আপনাকে একটা প্রশ্ন করি অনেক দর্শক বলে আমি নাচানাচি করি ফাজলামও করি বা জারিমো করি আমি কি আপনার সাথে কোনো কিছু করেছি বাট দেখলে তো আমি একটু ভিডিওর মধ্যে একটু হাসলে পারে এগুলাই বলে একটু আপনি বলে না না আপু অনেক ভালো আর আপুর ভিডিও তো আমিও দেখি আপুর ভিডিওর ভিতর তো আমি এগুলা দেখি না আপু অনেক ভালো ভিডিও করে ওনার গানটাই আরও ভালো লাগে আমি আরো রিকোয়েস্ট করতেছি যে আপু যেন এখন আমাকে একটা গান শুনাই এই গানই তো গান মানুষে কি করলি মনে করেন যে আপনি কি কবা আপনাদের যদি দেখা করতে ইচ্ছে করে আমি একবারে মন থেকে বলে দিচ্ছি আপনাদের দেখা করতে ইচ্ছে করলে পাবনা জেলায় চলে আসবেন তারপরে আমার সাথে ভাইয়াদের সাথে আপনাদের দেখা হয়ে যাবে যাদের মন চায় যে আমার সাথে দেখা করবেন এইভাবে আপুর মত চলে আসবেন কিন্তু আপু আমাকে না বলে না জানে এসে একটা সারপ্রাইজ দিয়েছে ঠিক আছে এটার চেয়ে বেশি বড় সারপ্রাইজ আমার কাছে কিছুই নেই কারণ না জানিয়ে আসলে একটা আলাদা ফিলিংস জাগে মনের মধ্যে ঠিক আছে তো আপু আসলে মূল কথা আমাদের সাথে এখানে দাঁড়া হইছে এই কারণে গান শোনার জন্য তো আমি এখন তাকে একটু গান শোনাবো আগে জিজ্ঞেস করব আপু গান পারে নাকি ঠিক আছে আপু আপনি গান পারেন আমি তো পারি না কিন্তু না পারেন নেই তবে পরবর্তীতে যদি আমার সাথে আবার আসে আমি তো গান শুনবোই শুনবোই যেটা যে গান পারে সে গানই তো এখন আমি এখন একটা আপুকে গান শোনাই তো বেশি কথা বলবো না তো আমি এখন একটি নসিন দুর গান শোনাবো তো আশা করি নসিন আপুর মতন আপুকে লাগতেছে ঠিক এইভাবেই এইভাবেই তিনি স্ক্যাপ পরে এভাবেই গান করে হ্যাঁ আমি কিন্তু ঠিক সেটাই দেখে প্রথমে ভাবছি যে নৌসীন্দা পাপুই কি চলে আছে নাকি পিছনতেন এটাই তো ভাবছি ঠিক আছে তো এখন নৌসীন্দে আপুর একটি গান শোনাবো তো চলুন আতিক ভাই স্মৃতি রাক্ষেত হয়ে যাওয়া গান আপনার আমাদের এই আপুর হাসিটা কেমন লাগে ওই যে কোলাম না আপনি তো প্রথমেই বলে দিলাম না আমি তো আমি তো আমি বলবো যে আপুর হাসির মধ্যে পুরা তিন চামচ টেনে দাও আপনার কি মনে হয় তিন চামচ টেনে আসলে সত্যি কথা যেটা সেটাই বলছেন ভাইয়া বুঝছেন একদম সত্যি কথা বলছেন তিন চামচ টেনে দাম সেনে তাহলে দর্শকে এখন বলবে আট দুই চামচ দিলে পাঁচ চামচ হয়ে যাবে সেম সেম হয়ে যাবে তাহলে আমি বলবো যে আপুর হাসির মধ্যে পাঁচ চামচ বেশি দেখি ওস্তাদের কথাই আমার দর্শক শোনে নাকি আমার কথা আচ্ছা বেঁচে আছি মরার মতো আমি কেন মরি না মরে গেছো ঠিকই তুমি ভুলতে তো পারি না বেঁচে আসি মরার মতো হই আমি কেন মরি না মরে গেছো ঠিকই তুমি তো পারি না ভালোবাসা মিথ্যে কিছু ছিল না তুমি বন্ধু ওই পারে খুঁজে কেন পাহাই না বেছে আসি মরার মতো হই আমি কেন মরি না মরে গেছো ঠিকই তুমি ভুলতে তো পারি না পরে রইল তোমার স্মৃতি কাদাতে আমারে আমি বন্ধু তোমায় খুঁজি তুমি থাকো ওই পারে পরে রইল তোমার স্মৃতি কাদাতে আমারে আমি বন্ধু তোমায় খুঁজি তুমি থাকো ওই পারে আসি মরার মতো আমি কেন মরি না মরে গেছো ঠিকই তুমি তো পারি না মানে না আমার তুমিটা কই তুমি বন্ধু কবরেতে খুঁজে নাই আমি পাই রোজ ঘুম আসে নামন মানে না আমার তুমিটা কই আমি বন্ধু তোমায় খুঁজি তুমি থাকো কবরে বেঁচে আসি মরার মতো আমি কেন মরি না মরে গেছো ঠিকই তুমি ভুলতে তো পারি না ভালোবাসা সত্যি ছিল মিথ্যা কিছু ছিল না তুমি বন্ধু ওই পারে হে ভুলতে তো পারি না বেঁচে আসি মরার মতো আমি কেন মরি না মরে গেছো ঠিকই তুমি ভুলতে তো পারি না মরে গেছো ঠিকই তুমি ভুলতে তো পারি না মরে গেছো ঠিকই বন্ধু ভুলতে তো পারি না অনেক সুন্দর হয়েছে আপুর গান মানে ভিডিওতে যা শুনি তার থেকে অনেকটা মানে রিয়েল ভয়েস অনেক সুন্দর তার থেকেও পারফেক্ট আর কি মানে কি বলবো অসাধারণ এক কথায় অনেক ভালো অনেক ভালো গেছেন আপনি থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আসলে অত ভালো আমি না ঠিক আছে অত ভালো দেখতেছেন অত ভালো না অত ভালো করি মানে আবার দুই দিন পর আবার জারি হয়ে যাও বুঝছেন আমি এমনিতে যার কাছে ভালো হয় পড়ে আবার তারপর তার কাছে খারাপ হয়ে যায় তাই ঠিক আছে আপু আসলে আমাকে দেখে মানে ওনার এতটাই ভালো লাগতেছে ওনার সব ভালোবাসা প্রকাশ করে দিচ্ছে হ্যাঁ তো আশা করি আপনাদের কাছে গানটি ভালো লেগেছে যদি গানটি ভালো লেগে থাকে তাহলে আর আপুকে কেমন লাগছে কেমন সুন্দর লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ